তোমার মতো হেডা মালা লোক আমি পকেটে পুরে রাখি। এই বেটা কি কইছ, এই কি কইছ, তাড়াতাড়ি বেশি বইতারম না আমি। কিরে বললাম না তুই চিপা চাপা কি করস তুই? আরে বেটা তুই সেটা বুঝবি না বেটা, চিপা চিপা কি করতে জানিস না বেটা। কি করস তুই, ব্যবসা শুরু করছিস কোন? তুই জানিস না আমি কি করি, তুই জানিস না এগুলো তুই নতুন জানিস না করতেছিস নাকি? লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে আসিস। ওই যে লেকের কান্দা যাই, কেউ যেন জানে না কিন্তু গোপনে কিন্তু। আচ্ছা ঠিক আছে, লেকের কান্দা যাই, আমি ওখানে বসে আছি। আচ্ছা ঠিক আছে, এখন টাকা লাগবে 1 লাখ দিলাম, টাকা লাগবে 1 লাখ, আমার আজকে রাত্রি মাল আসবে। এত সব জিনিসের দাম পাতি বাড়তি বুঝছ, আমার কিন্তু টাকার কিন্তু এমন বাড়াই দেবো, লাভ কিন্তু বেশি দেওয়া লাগবে। কত লাগবে তোর? আগে 10 দিছস না, 10 মাস হইব না ভাই, আরো বেশি দেওয়া লাগবে, 20 রুপিয়া ছাড়া লাগবে। যে না দেখছো বাবু বড় ব্যবসা হয়ে গেছে, দিয়ে বলবে তো টাকা বাড়াই দিছো বিটা, সব করে কামাইলে দেব 20 টাকা, আর আমি কি বইবে আনতে দেব ভাই? ভাই যদি লাগে ভাই, টাকা লাগলে ভাই আমাদের দিতে হবে এটা। আরে তুমি কত টাকা দিতে পারবে? 20,000 লাগবে, লাগবে। আরে বেটা তোর বাকি টাকা পয়সা কি কম আছে নাকি বেটা? দিব সমস্যা কি তুই? যাই ঠিক আছে, আয়। কে? সালাম আলাইকুম কাকা। ভদ্রলোক দুইজনই একসাথে। সালাম আলাইকুম চাচা। বাহ বাহ বাহ, একজন সুদ দেয় আরেকজন সুদ নেয়। বাহ চাচা, কি অবস্থা চাচা? বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ রে, সুদ করে একটু ব্যস্ত আছে। হ্যাঁ এ গাড়া চলো, আমারও কাম আছে, আমারও যাইতে হবে জায়গায়। এই যে এলাকাটা তো পুরো নষ্ট করে দিতেছ। এলাকা নষ্ট করতেছ মানে? আমি এলাকা কি নষ্ট করলাম? এগুলি ছাড়, এগুলি ছাড়, ছাইরা ভালো, এগুলি ছাইরা ভালো। আর একটা তো এই যে আপনার কি সেই বা লুটি নাই আপনার? বুঝলাম না, পোলা পান এখানে বসে বসে কি করতেছে আপনি দেখেন নাই? আপনি আছেন কেন এখানে? সমস্যা কি আপনার? কি করছো? আরে চাচা আপনার কি সেই কাল ওঠে নাই? আমি তো বললাম আপনি নাকি লাগাইছেন চাচা, আপনাকে খাইলে কাম নাই নাকি? আপনি আমি বাবা বিক্রি করবো, কই পেটকে আপনার দেবো না ব্যবসা করে খাবা বউ পোলা পান একটু সুখে থাকবো, তাও শান্তি নাই। ব্যবসা করতে ব্যবসা কয় কি দৌড়ে আলতু পালতু আলতু পালতু আবার 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 ধরে মারামারি করে আমি কি ব্যবসা করে জানেন তো, আমার হেডা মালা লোকজন আছে, তোমার মতো হেডা মালা লাগবে না। তুমি যাও তো পারা, কত হেডা মালা লোক আছে কত, আমার মাল তোমার মতো হেডা মালা লোক আমি পকেটে পুরে রাখি। এটা আমগো কাছে থাকে এডি বালা ছিড়া দিও তুমি ধর চুরি করো চুরালাল ভূত কইতাই জানলাই জেনে এডি আলা জেনে জেনে খালি জ্ঞান দিয়ে যা 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 খালি জ্ঞান দেয় তোমার হেডা মালা কত দেখছি আমি হেডাম হেডাম লোক জানে কোন জায়গায় কি রে জোসনা
আর পরে কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়া আলাইকুম সালাম, কি করতাছস? একটু শাক তুলতে আসছিলাম খেত থেকে। শাক তুলতাছস? হ্যাঁ। কি ব্যাপার আঙ্কেল, কি খবর? আয় একটু দিগে, একটু কথা কই। অনেকদিন পর দেখলাম আঙ্কেল রে। শরীর ভালো তো আঙ্কেল আপনার? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখ তোর জামাইটারে একটু বুঝাইতে পারস না, এই যে গান্দা মান্দা বেছে এলাকার মধ্যে ঘুরা ঘুরা বাবা বেছে, মানে পোলাবান নষ্ট হয়ে যেত সরে নিয়ে, কিন্তু বিশাল সমালোচনা চলতেছে এলাকার মধ্যে। একটা কমিটি হয়েছে, এগরে মাদক বিরোধী একটা কমিটি হয়েছে, এখন এগো কিন্তু ভয়াবহ পরিস্থিতি খারাপ আছে সামনে। একটু বুঝাইছি, একটু বুঝাইছি। আঙ্কেল আপনার কি মনে হয় আমার কথা বললে আমি ও কি শোনে? উল্টো আমরা যে মারধর করে, যে অত্যাচার করে বাসার ভিতরে, আমি কি বলি না আঙ্কেল? অনেক সময় বলে যেগুলো করো না, তুমি ভালো হও, কর্ম করো, তখন আমার অত্যাচার করো আঙ্কেল, মারধর করে আঙ্কেল। এখন কি করবো আর, বাচ্চা দুটো হয়ে গেছে গা, বাচ্চার মুখের দিকে দেখে তো আমি সংসার করতেছি, কবে লাঠি দিয়ে চলে যেতাম আঙ্কেল? এগো কপালে অনেক খারাপই আছে, একটু বুঝাই কইস যে এখনো সময় আছে, ভালো হওয়া নাইলে কিন্তু শিক্ষার বেড়া কান লোক আজ হইব না। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকিস, বুঝাই ভালো থাকিস। কিরে রনি, কই তুই? ওই যে থাকে হয় কোন চিপা যাবে পরে রয়েছে, আল্লাহ জানে। এই বেটা বাইরে দিকে তাড়াতাড়ি, আমার কাম আছে বেটা। সারাদিন গেলি কি চিপা যাবে পরে থাকস তুই বেটা? আস্তে আস্তে সারাদিন গেলি চিপা যাবে কি করস তুই? আরে বেটা খাইতি চিপা কেন থাকে তুই বেটা, বুঝিস না? এই টাকা আনছস? আরে বেটা টাকা তোর বাসা পাঠাই দিছি তো। আমার টাকা কিন্তু এখন লাগবে, কিন্তু আমার মাল আমি আরো 1 ঘন্টা টাকা তোর বাসা পাঠাই দিছি টাকা। হুন টাকা টাকা দিছি ভালো কথা, কিন্তু আমার কিন্তু এই টাকা কিন্তু লাভ আরো বাড়াই দেবে কিন্তু। তখন কই যে 20,000 না 25,000 দিছো, এটা অনেক এখন কিন্তু 2,00,000 কিন্তু 40,000 দেওয়া লাগবে। আরে বল তোমার কি মাগ না দি, মাগটা করি তোমাকে আমি টাকা দিই না, ব্যবসা টাকা দেখি তোমার খালি টাকা দাও, টাকা দাও তোমার কি ফ্রি করি আমি? আচ্ছা যাই হোক, আরে সুদ করার নেশা কর, দুইটা এক লগে আছে এখন ব্যবসা বলে ঢুকে বলছে এক বাল, দুইটা এক লগে আছে। কি রে ভাই কইটা আই বুঝলাম না, আসমান দিয়ে পড়ে না জমিন ফেটে পড়ে আল্লাহ জানে। ভাল লাগা লাগছে শালা, বল কি সমস্যা, কি কর, কি করতে পারি তোমার জন্য চা কফি ঠান্ডা লাগবো? চলো যাই খাওয়াই। কি কইছো? কিন্তু মুক্তি দাও, তোমার থেকে একটু মুক্তি দাও। এই বেটা কি কইছস? এই কি কইছস? এই শুনেন কি কইছস? এই কি কইছস? কি কইছস? ভালোবাসা দাও কইতে কইতে মাথা উঠে গেছো গা, হ্যাঁ মাথা উঠে গেছো গা, এক করে বেটা কি কইছস? এই কি কইছস? ব্যবহার কিছু হচ্ছে না। আমি কিন্তু কি কইছস করি নাই তো, আপনি কি কইছসটা কি তুই? আমি তো ফিরে তো ব্যবসা করি। এই কি কইছস মারে কেমনে আবার? মানে কি আপনি ব্যবসা করতে দেবেন না? এই বেটা কেমনে বললাম না চাচা, এমন করে গা কেমনে? আপনি কি আমগো ব্যবসা হইতে লাগে বারকা ঢুকে দিছিস কি বলবো? এত কথা বলছিস, এত কথা কইবে না মানে আমগো টাকা দিয়ে আমরা ব্যবসা করতেছি, এই যে নেশার, এই যে এত নেশার ব্যবসা করতেছস, হ্যাঁ এই যে হারাম কামাইতেছস, এই গাঞ্জার ব্যবসা করস, ইয়াবার ব্যবসা করস, কিছুদিন আগে দেখুনছি মানুষের কাছে গেলান বইরা মদ আইনা বেচছস, কি হয়েছে বাংলা মদ না কি মদ কয় এটি গেলানে করে আইনে আইনা বেচছস, এই যে এত হারাম সোর কামাইতেছস, এই কামায়া কারে খাওয়াস নিয়া? ও বউ বাচ্চা, বউ বাচ্চা খাওয়াস, আম্মুরে খাওয়াস, হ্যাঁ তোর আম্মারে ফোন দে, ফোন দে না, ফোন বাইর কর, মোবাইল বাইর কর, বাইর কর। তোর মারে তুই জিগা যে মা আমি এই যে চুরি করে ডাকাতি করে নেশা বিক্রি করি, নেশাদ্রব্য বিক্রি করা বা অবৈধ পয়সা পাপ কাজ কামায়া, পাপ কাজ কইরা যে অর্থ উপার্জন করি এটা দিয়ে যে তোমাকে খাওয়াই মা, তোমাকে ভোগ বিলাসিতা করাই, আমার এই পাপের ভাগি কি তোমরা হইবা মা? জিগা মা আসসালামু আলাইকুম, মা কিছু কথা বলতাম। আচ্ছা মা, ধরো তোমার ছেলে খারাপ পথের থেকে টাকা ইনকাম করে তোমাদেরকে খাওয়াচ্ছে, বিলাসিতা দিচ্ছে, শাড়ি কাপড় সব কিছু দিচ্ছে তোমাদেরকে, তোমার ছেলের পাপের ভাগটা কি তুমি নিবা? বাবা তোমার সব কিছুর বাগিদার হতে পারবো, কিন্তু পাপের বাগিদার আমি হতে পারবো না। ও কিসে? হ্যাঁ তোর বউরে ফোন দে, এই সেম কথাটা তোর বউরে জিজ্ঞেস কর, না তো তোর রিং হইতেছে। হ্যাঁ তুমি কোথায় এখন? বাসায়, তোমাকে কিছু কথা বলবো আমি। আচ্ছা তুমি তো হয়তো বা জানো না আমি কী কাজটা করি, আমি তোমাকে কিছু কথা বলি। আচ্ছা তোমার স্বামী তো আমি, আমি যে টাকা অবৈধ পথে ইনকাম করি, অসৎ পথে টাকা ইনকাম করে তোমাদেরকে যে খাওয়াই, কাপড় দিই, শাড়ি দিই, সব কিছু দিই, তোমার স্বামীর পাপের ভাগটা কি তুমি নিবা?
শোনো, তোমার সব কিছুর বাগিদার আমি হইছি, কিন্তু তোমার পাপের বাগিদার আমি হতে পারবো না। কিসে বাবা আছে না? হ্যাঁ বাবা আছে, তোর বাবার ফোন দে, সেম কথাটা জিজ্ঞেস কর, তারপর আমি তার উত্তর দিই। আসসালামু আলাইকুম আব্বু, কিছু কথা বলতাম আপনাকে। আচ্ছা আব্বু, আপনি ধরেন আপনার ছেলে অসৎ পথে অবৈধভাবে টাকা ইনকাম করে আপনাদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, সব কিছু করতেছে, তাহলে আপনার ছেলের পাপের ভাগটা কি আপনি নেবেন? শোনো বাবা, বাবা মা সন্তানের সব কিছুর ভাগিদার হয়, তবে পৃথিবীর কোনো মানুষ, কোনো মানুষের পাপের ভাগিদার হয় না। ভালো থেকো। রানী কি হলো কাকার? হ্যাঁ রানী, এই যে এই অবৈধ পথে টাকা উপার্জন কইরা এত কষ্ট করে, এই সুদ করে বাচ্চা, সুদ কর, সুদ 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 খাইতে খাইতে চেহারা সুদের মতো হয়ে গেছে। এই যে সুদের টাকা কামাস, এই যে ওই যে এত পাপ করে, এত কষ্ট করে, মানুষের মার খায়, পুলিশের মার খায়, খায়া, এই যে অবৈধ পথে টাকা পয়সা কামাস, বউ বাচ্চারে নিয়ে খাওয়াস, হারাম কামাই খাওয়াইতেছস, এরা তো মজা করে নতুন শাড়ি লাগবো, গয়না লাগবো, এটা লাগবো, সেটা লাগবো, হ্যান লাগবো, ত্যান লাগবো, সব কিছু নিতেছে, কিন্তু পাপের ভাগি কেউ হবে না। তোমারটা তোমার নিজেরই সাফারার হইতে হইব, এটার তোমার লাইবিলিটি তোমারই নিতে হইব, কেউ তোমার লাইবিলিটি নেবে না, এটা কেউ সাফারার হইব না, তুমি নিজেরাই হইবা। এই যে খারাপ পথে, অবৈধ পথে কোটি কোটি টাকা কামাবি, হ্যাঁ কামাই হোক, সবাই ভোগ বিলাসিতা করাবি, কিন্তু তোর পাপের ভাগি কেউ হইব না, তোর পাপের অংশ কেউ ভাগ নিব না। তাহলে এবার তুই চিন্তা করে দেখ, তুই কি ওই পথেই থাকবি, ওই পথেই টাকা কামাবি, পাপের পাহাড় করবি, নাকি সৎ পয়সা কামাবি? তুই চিন্তা করে দেখ কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক আছে? না না, তুই তুই আপনার সাথে খুব খারাপ ব্যবহার করছিস না। ঠিক আছে ঠিক আছে, আপনি আমার একটা নতুন একটা পথ দেখাচ্ছেন, বাবা তুমি টাকা কোথেকে ইনকাম করে এটা ঠিক আমি জানি না, কিন্তু তুমি অসৎ পথে যদি ইনকাম করে থাকো, আমি তোমার পাপের ভাগিদার হইতে পারবো না। আমি যাদের জন্য এত কষ্ট করি, এত পরিশ্রম করি, তারা কিন্তু আমাকে কথাগুলো বলে দিচ্ছে। এই কথাগুলো আমার মাথায় কখনো আসি নাই যে আমি মৃত্যু পরে তো আমার একাই যাইতে হবে, আমার সাথে কেউ যাবে না, আমার পিতা মাতা কেউ কিন্তু যাবে না, আত্মীয়স্বজন কেউ যাবে না, আমার একাই যাইতে হবে। তাহলে আমি কেন ওদের জন্য এত কষ্ট করব, কেন অসাৎপথে আমি টাকা ইনকাম করব? আচ্ছা আমি এটা কখন ভাবি নাই, আপনি আমার পথ দেখাই দিচ্ছেন, আমি সারা জীবন আপনার কাছে দিই নি। সৎপথে থাকিস, খারাপ ব্যবহার করিস না, ঠিক আছে ঠিক আছে। তারপর তো আমি তখন পিছারি নাই, কারণ কি জানো, আমার একটা উদ্দেশ্য ছিল, একটা টার্গেট ছিল যে মানে তোদেরকে ভালো পথে আনতে পারবো, আমার একটা বিশ্বাস ছিল। যাক তোরা নিজেরা ভুল বুঝতে পারছিস। নামাজ কালাম করবো, আর একটা অনুরোধ, মাশাআল্লাহ, আপনি আমার একটা কাজের ব্যবস্থা করুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, সংসারকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেবো, আল্লাহ ব্যবস্থা করে দেবো। ভালো থাকিস, ভালো কথা বলছিস, জীবনে এই কাজগুলো করা, জীবনে করণ জীবনে শুধু সাইড দাও।